টিমটা কিন্তু সত্যি অসাধারণ করেছে। আর এই ঝালরটা দেখো কি সুন্দর, পুরো একদম কাঁচ দিয়ে পুরো ভর্তি, ব্যাকগ্রাউন্ডটা সত্যি অসাধারণ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই আওয়ার ইউটিউব চ্যানেল। সকলকে জানাই দুর্গা পুজোর প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা এসে গেছি নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব, যেটা কিন্তু সেন্ট্রাল মলের ঠিক সামনে যে মাঠটা আছে ওখানে হয়ে থাকে। এটা কিন্তু এবছরের এদের দ্বিতীয় বর্ষের দুর্গা পুজো। বাদিকে রয়েছে সেন্ট্রাল মল, আর এখানে কিন্তু ওয়ার্ল্ড কাপের একটা কাপ রাখা হয়েছে। তো চলো আমরা প্যান্ডেলের দিকে যাই। এবছরে এদের থিম হয়েছে কোমল গান্ধার। আজ হলো প্রথমা, আর আজ থেকে কিন্তু এরা সকলের জন্য পুজো মণ্ডপ খুলে দিয়েছে। তো চলো ভেতরে ঢুকে দেখি। বাইরে তো দেখে আমার খুব ভালো লেগেছে, কারুকার্যের নিদর্শন কিন্তু সত্যি তাক লাগানো। তোমরা দেখেই বুঝতে পারবে এই ভিডিওর মাধ্যমে কি সুন্দর ছোটো ছোটো রঙিন কাজ দিয়ে কিন্তু পুরো থিমটাই এরা করেছে। এর থিমটা কিন্তু এতটাই সুন্দর হয়েছে, আর ঝালরটা দেখো কি সুন্দর ঝালরটা লাগছে। জল কিনবি না তো, জল প্যান্ডেলের অন্দর মহলটা কিন্তু চরম লেভেলের, তোমরা দেখেই বুঝতে পারছো এতটাই সুন্দর করেছে, কারুকার্যের নিদর্শন সত্যি তাক লাগানো। ভেতরকার ঝালরটা দেখো কি সুন্দর অসাধারণ লাগছে দেখো, আর দুর্গা মায়ের প্রতিমার মুখটাও দেখো কি সুন্দর লাগছে। মায়ের মাথার ওপর কিন্তু কোনো মুকুট নেই, আছে কিন্তু একটা ক্রাউন। ছোট ছোট খুঁটিনাটি কাজই কিন্তু মানুষের মন কাড়ে। এটা হলো ব্যাকগ্রাউন্ড থেকে তোমাদের দেখাচ্ছি, দেখো কি সুন্দর দেখতে লাগছে। দেখো থিমটা কিন্তু এবছরের চরম লেভেলের করেছে। তো তোমরা ঝটপট চলে আসো এই নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব 2023-এ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আমার অন্য কোনো প্যান্ডেল হপিংয়ে।